আচ্ছা তার জন্য আমাদের দেখো পপল বুক নিয়ে রেডি হতে হবে হুম তোমরা তাহলে চটপট পপল বুক আর তার সঙ্গে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো ভেরি গুড আচ্ছা এইবার দেখো তো এখানে তো একটা নম্বর লেখা রয়েছে কোন নাম্বার এটা বলো আমাকে 5151 ভেরি গুড এইবার তোমরা সবাই পাবল বুকের ফাইভ ওয়ান ফিফটি ওয়ান নাম্বার পেজ ওপেন করে ফেলো ওপেন করেছো ভেরি গুড দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো তাই তো হুম এখানে কোন লেটার লেখা রয়েছে হ্যাঁ ইয়েস লেটার জেড ভেরি গুড আমরা এখন এই লেটারটাই লেখা প্র্যাকটিস করবো ওকে আচ্ছা এইবার তোমরা আমাকে বলো তো হ্যান্ডস দিয়ে কিভাবে লেটার জেড দেখাতে হয় হুম এই দেখো এই ভাবে হুম করো তোমরাও করো আমার মতো ইয়েস ভেরি গুড সো এটা আমরা আমাদের হ্যান্ডস দিয়ে কোন লেটা দেখাচ্ছি লেটার জেড ভেরি গুড আচ্ছা এইবার দেখো তো এখানে তো একটা লেটার লেখা রয়েছে কোন লেটার এটা হুম ভালো করে দেখো কোন লেটার লেটার জিট ভ্যারি গুড আচ্ছা এইবার তাহলে চলো আমরা আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট করি ওকে দেখো এখানে অনেকগুলো লেটার জেড লেখা রয়েছে তাই তো চলো ফিঙ্গার দিয়ে আমরা এই লেটার জেড ট্রেস করে নি হুম দেখো আমি কিভাবে ট্রেস করছি তোমরাও আমার সঙ্গে সঙ্গে এইভাবে ট্রেস করে নাও হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে করো তাহলে আমরা লেটার জেড কিভাবে ট্রেস করছি স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন স্লিপিং লাইন হুম ভেরি গুড এইবার দেখো এখানে অনেকগুলো লেটার জেড লেখা রয়েছে ডরতে তাই তো এই লেটার জেডগুলো আমরা এখন পেন্সিল দিয়ে ট্রেস করে নেবো চলো সবাই পেন্সিল নিয়ে নাও এই যে আমিও নিয়ে নিয়েছি হুম চলো আগে দেখে নাও আমি ভাবে ট্রেস করছি দেখো যেভাবে ফিঙ্গার দিয়ে ট্রেস করেছিলাম ঠিক সেইভাবেই ট্রেস করলাম তাই তো হুম তোমরাও এবার আমার সঙ্গে সঙ্গে ট্রেস করো স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন স্লিপিং লাইন হুম ভেরি গুড খুব ভালো হচ্ছে করো এই যে স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন স্লিপিং লাইন ভেরি গুড এই দেখো স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন স্লিপিং লাইন খুব ভালো হচ্ছে করো এই দেখো এই লাইনের সব কটা জেড আমি ট্রেস করে নিলাম হুম তোমরাও এইভাবে করে ফেলো ওকে আর হয়ে গেলে তারপর দেখো এই লাইনের জেড গুলো ট্রেস করতে হবে এই যে আমি ট্রেস করছি তোমরাও করো হুম এই দেখো জেড হুম আচ্ছা জেড ফর কি কি হয় বলো আমাকে হুম জেড ফর জেব্রা ভেরি গুড আর কি হয় জেড ফর বলো জু ভেরি গুড এই দেখো এখানে আমার আর একটা লেটার জেড ট্রেস করা বাকি আছে এই লেটার জেডটাও আমি ট্রেস করে নিচ্ছি হুম ভেরি গুড তোমরাও করেছো তো হুম এইবার দেখো একই রকমভাবে তোমরা এই বাকি ডটস দিয়ে লেখা জেডগুলো পেন্সিল দিয়ে ট্রেস করে ফেলো ওকে আর তারপরে দেখো এখানে একটা ডট রয়েছে এই ডট থেকে লেটস জেড লিখে ফেলো ওকে সোম আইডিয়া শ্যামরো কাইটস আমরা তো এখন একটা লেটার লেখা প্র্যাকটিস করলাম তাই তো এইবার কি করতে হবে এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মী বা বাবা বা কাউকে রিমাইন্ড করিয়ে দিতে হবে তাই তো হুম ওকে আচ্ছা তোমরা কিন্তু বাড়িতে আবার ওই লেটারটা লেখা প্র্যাকটিস করবে হুম করবে তো ভ্যারি গুড সো মাইডিয়া শ্যামরো কাইটস Our lesson is over. Take care of yourself. Love you all. Bye.